नमस्कार বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সুজি ও ডিম দিয়ে খুবই টেস্টি একটি নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা সুজির বিস্কুটও বলতে পারেন, আবার সুজির শুকনো মিষ্টিও বলতে পারেন, কিংবা সুজির বড়াও বলতে পারেন। চলুন তাহলে এখন দেখে নিন সুজির এই টেস্টি নাস্তাটা বানানোর জন্য আমার ঠিক কী কী উপকরণ লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ সুজি, সুজিটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। তার সাথে লাগছে একটা গোটা ডিম, লাগছে পাউডার সুগার হাফ কাপ, মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী নিতে পারেন, লাগছে গুঁড়ো দুধ 2 চামচ, তার সাথে সামান্য রিফাইন অয়েল। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে রাখা চিনিটা, এটা আপনারা মার্কেট থেকেও কিনে আনতে পারেন, আবার বাড়িতেও মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন। এখন এই চিনি ও ডিমটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে চিনি ও ডিমটাকে মিক্স করে নিতে হবে। দেখুন ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি সুজিটা, তবে সুজিটা একবারে আমি পুরোটা দেব না, অল্প অল্প করে দেব। আর ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। এইভাবে আমি সুজিটা 3 বারে দিয়েছি। পুরো সুজিটা আমার দেওয়া হয়ে গেছে, এটাকে এখন আমি ডিম আর চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধটা। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে সুজির এই নাস্তাতে দারুণ একটা টেস্ট আসে, সেটা আপনারা বাড়িতে তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর সুজির এই নাস্তাটা আপনারা নর্মালভাবেই বাড়িতে 1 সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন। এখন এই সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো মেশানোর সময় আপনারা বুঝতে পারবেন একটা আঠালো ভাব চলে আসবে। দেখুন সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব, লাগিয়ে এগুলোকে বড়ার আকারে শেপ দিয়ে দেব। আপনারা যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন। আমি সুজির এই নাস্তাগুলোকে গোল আকারে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। দেখুন তৈরি হয়ে গেল আমার সুজির নাস্তা। আর একই রকমভাবে আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি, একই রকমভাবে সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব, তার জন্য রিফাইন অয়েল কড়াইতে গরম হতে দিয়েছি। তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না, উষ্ণ গরম হয়ে গেলেই এর মধ্যে সুজির নাস্তাগুলো দিয়ে দিতে হবে, নাহলে বেশি গরম করলে তেলটা নাস্তাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। আর আঁচটা প্রথম থেকেই একদম কম রেখেই নাস্তাগুলো ভেজে নিতে হবে। এখন আঁচটা লোতে রেখে আমি নাস্তাগুলোর এক সাইড ভাজা হতে দিচ্ছি। ভাজার সুবিধার জন্য দুটো নাস্তা আমি তেল থেকে তুলে রেখেছি। নাস্তাগুলো এমনভাবে তেলে দিতে হবে যাতে সেগুলো ডুবো অবস্থায় থাকে। এখন এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি এগুলো উল্টে নিচ্ছি। একরকমভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ব্রাউন কালার করে ভেজে নেব, এতে দেখতেও ভালো লাগবে, নাস্তাটাও ঠিকঠাক ভাজা হবে।
দেখুন নাস্তাগুলো আমার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি, আর একই রকমভাবে সমস্ত নাস্তাগুলোই আমি ভেজে নিয়েছি। এভাবে পরের দিন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।